नमस्कार बंधुरा, राधे राधे। तुम्हारे सकल के आमार नतून आरेकटी भिडियोते अनेक स्वागत। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। सकाल सकाल घूम थेके उठे स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघरे एसे पुरो ठाकुरघरे आर पुजोर समस्त जिनिसे भालो करे गंगा जल छिटिए निये चंदन बेटे निएछि। चंदन बेटे একটি পাত্রে তুলে নিয়ে পূজোর সমস্ত ফুল ফুলের মালা তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নিয়েছি। আচমন করে নিলাম হাতে গঙ্গা জল নিয়ে সর্ববস্তানগত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ সহবাজ্যে অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। ভগবানকে এখন অভিষেক করাবো। পিতলের একটি পাত্র নিয়েছি। পিতলের পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তুলসী পাতা আর কিছু ফুল দিয়ে রাধা মাধব গোপাল সোনা ও গোমাতাকে নিয়ে এসেছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। আজ পূর্ণিমা। দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃততে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে পঞ্চামৃত এখন জলশঙ্খতে নিয়ে সবার প্রথম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ ধুয়ে দিয়ে এরপর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কৃষ্ণ। রাধারানীকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। রাধারানীরও সবার প্রথম শ্রীচরণ ধুয়ে তারপর রাধারানীকেও পঞ্চামৃত অভিষেক করিয়ে দিচ্ছি। এরপর হরে কৃষ্ণ কৃষ্ণ গোপাল সোনারও চরণ ধুয়ে গোপাল সোনাকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। রাম রাম হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। গোমাতাকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। রাম হরে রাম 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 হরে হরে। ভগবানকে পঞ্চামৃত দিয়ে খুব ভালো করে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল সামান্য অগুরু চন্দন তুলসী পাতা দিয়ে স্নানের জল তৈরি করে খুব ভালো করে এখন ভগবানের শ্রীচরণ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার এই স্নানের জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি বা অভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। রাধা মাধব গোপাল সোনা ও গোমাতাকে ফুল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবানকে খুব ভালো করে অভিষেক করানোর পরে এখন গোপাল সোনা রাধা মাধব ও গোমাতাকে ভালো করে আলতো হাতে মুছে নিচ্ছি। আর ভগবানের স্নানের এই বা অভিষেকের এই জল আমি আমার বাড়ির প্রত্যেকের মাথায় একটু করে বুলিয়ে দিয়ে বাদ বাকিটা আমার ফুল গাছে আর তুলসী গাছের টবে দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে একটি সুন্দর জামা পরিয়ে দিয়েছি, গলার হার পরিয়ে দিলাম। গোপাল সোনাকে এখন চুড়ি পরিয়ে দেব। গোপাল সোনাকে আর একটা স্টোনের গলার হার পরিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে এখন জামার সাথে ম্যাচিং করে পাগড়ি পরিয়ে দিলাম। গোপাল সোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। গোপাল সোনাকে এখন আতর লাগিয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে আয়না দর্শন করিয়ে নেব। কাঠের একটি জলচৌকিতে হলুদ রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। একটু গোটা আতপ চাল ও কিছু ফুল আসনে দিয়ে এখন রাধা মাধব ও গোপাল সোনাকে আসনে নিয়ে এসেছি। গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিয়েছি। গোপাল সোনার চারিপাশে একটু বালিশ দিয়ে সুন্দর করে গার্ড দিয়ে দিলাম। গোপাল সোনা ও রাধা মাধবের প্রিয় ময়ূরের পালক দিয়ে সুন্দর করে আসনটা একটু সাজিয়ে নিলাম। গোমাতার জন্য আসন তৈরি করে গোমাতাকেও আসনে নিয়ে আসলাম। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনার শ্রীচরণে চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল নিবেদন করে দিয়েছি। রাধারানী শ্রীচরণেও চন্দন সহযোগে ফুল নিবেদন করেছি। গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনে তিলক পরিয়ে দিয়েছি।
চন্দন সহযোগে পদ্ম ফুল ভগবানকে নিবেদন করেছি, চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিয়েছি, সিংহাসন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করব। তাই ভোগের থালা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনার প্রিয় লাড্ডু, তিলের নাড়ু, নানা রকম মিষ্টি দিয়ে ভোগের থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গোপাল সোনার জন্য চকলেট দিয়েও একটি থালা সাজিয়ে নিলাম। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। পাঁচ রকম গোটা ফল চন্দন সহযোগে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে ভগবানকে নিবেদন করেছি। ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। এরপর পান করার জন্য জল নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ পূর্ণিমা, তাই ভগবানকে আমি একটি ঘি প্রদীপও নিবেদন করে দিয়েছি। জল শঙ্খ সাজিয়ে নিলাম। গোমাতাকেও ভোগ নিবেদন করলাম। এরপর হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আবারও হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আবারও হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর ভগবানের আরতি করে নি। আরতির পর হাতে ফুল নিয়ে এখন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে আমার পুজো সম্পন্ন করে নেব। শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যতে গোপিনী, কালীসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুজা রাখিল নাম পতিতে পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারি, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। এইভাবে অষ্টোত্তর শতনাম পড়ে নিয়ে গোপাল সোনাকে এখন নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে
এখন মুছে দিচ্ছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার পূর্ণিমাতে গোপাল সোনা ও রাধাকৃষ্ণের পুজোর এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।